নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় কন্যাশ্রী প্রকল্প যদি আপনি প্রথমবার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক ভূমিকা সুদূর কাল থেকে শুরু করে কন্যা সন্তানের প্রতি অবহেলা ভারতীয় সংস্কৃতিতে বদ্ধমূল হয়ে রয়েছে বিজ্ঞানের অগ্রগতিতে বর্তমান কালে সেই অবহেলার স্বরূপ অনেকটা স্তীমিত হলেও দরিদ্র মানুষদের মধ্যে আর্থ সামাজিক কারণে কন্যা সন্তানের প্রতি তুলনামূলক অবহেলা সমূলে বিনষ্ট হয়নি স্বামী বিবেকানন্দ বলেছিলেন এক ডানায় ভর করে পাখি উড়তে পারে না তার এই বাণীর সূত্র ধরে বলা যায় সমাজের সার্বিক কল্যাণ দেশের প্রকৃত উন্নতি তখনই সম্ভব যখন নারী পুরুষ উভয়ের অগ্রগতি ঘটেছে সমানভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হলে তবেই সভ্যতাকে আধুনিকতাকে যথার্থ ও সার্থক বলা যায় অথচ আমাদের সমাজের একটা বড় অংশই বাল্যবিবাহ কন্যা পাচার কন্যাভ্রূণ হত্যা ইত্যাদি সমাজবিরোধী চক্রের আওতায় পড়ে বহু কন্যা সন্তানের জীবন বিপন্ন হয় যা সমাজের উন্নয়নকে পিছিয়ে দেয় আর এই সমস্যাগুলির মোকাবিলা করতেই চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প প্রেক্ষাপট কন্যাশ্রী প্রকল্পের প্রেক্ষাপটে রয়েছে সামাজিক বৈষম্য ও বঞ্চনার এক করুণ ইতিহাস দু হাজার এগারোর জনগণনায় দেখা গেছে যে পশ্চিমবঙ্গে বয়সন্ধিকালীন কিশোর কিশোরীর মোট জনসংখ্যা এক কোটি তিয়াত্তর লক্ষ এর মধ্যে আটচল্লিশ দশমিক এগারো শতাংশ হচ্ছে মেয়ে কিন্তু এই যে বিপুল নারী শক্তি তাদের জীবন বিকাশের পথ কিন্তু একেবারেই মসৃণ নয় দারিদ্র অশিক্ষা কুসংস্কার এবং লিঙ্গগত বৈষম্যের শিকার হই এদের বিরাট অংশকে জীবন কাটাতে হয় দু হাজার থেকে আটের সমীক্ষায় শিশু বা বয়স্ক মেয়েদের বিয়ের নিরিখে ভারতের মধ্যে পশ্চিম বাংলার স্থান পঞ্চম পরিসংখ্যান অনুসারে আঠেরো বছরের কম বয়সী মেয়েদের মধ্যে চুয়ান্ন দশমিক সাত শতাংশ বাল্যবিবাহের শিকার এর ফলে একদিকে যেমন এই সব মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় তেমনি তারা নানা রকম অপুষ্টির শিকার হয় যা পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে সমাজের দুর্বল পিছিয়ে পড়া এবং হতাশার অন্ধকারে ডুবে যাওয়া এই মেয়েদের আলোর পথে ফিরিয়ে আনার জন্যই দু হাজার তেরো সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয় যার ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে বলা হয় টু রিডিউস ড্রপ আউট রেট অ্যান্ড প্রিভেন্ট আর্লি ম্যারেজ প্রকল্পের রূপরেখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দশ থেকে আঠেরো বছর বয়সের কন্যা সন্তানদের কেন্দ্র করে কন্যাশ্রী প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে নারী ও সমাজ কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী যেসব মেয়েদের পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা বা তার কম তারা বছরে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে এছাড়াও যদি এই মেয়েরা আঠেরো বছর বয়স পর্যন্ত শিক্ষার মূল স্রোতে থাকে এবং লেখাপড়া চালিয়ে যায় তবে তারা এককালীন পঁচিশ হাজার টাকা পাবে ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে সীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা যথেষ্ট সেখানে মেয়েদের সামাজিক সুরক্ষায় এই প্রকল্প অত্যন্ত কার্যকরী সরকারি তথ্য অনুযায়ী প্রায় আশি লক্ষের বেশি মেয়ে ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্যগুলি হল মেয়েদের নিয়মিতভাবে স্কুলে রাখার চেষ্টা করা যাতে তারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে যে সকল মেয়েরা দারিদ্রতার কারণে পড়াশোনা বন্ধ করে দেয় তাদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের শিক্ষা অব্যাহত রাখতে পারে কন্যাশ্রী প্রকল্পের আরও একটি উদ্দেশ্য হল মেয়েদের স্বনির্ভর ও আত্মনির্ভর করে তোলা যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম হয় কম বয়সে মেয়েদের বিবাহ বন্ধ করা যাতে তারা যথাযথ বয়সে বিবাহ করে এবং পূর্ণাঙ্গ শিক্ষা গ্রহণ করতে পারে সর্বোপরি কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল মেয়েদের সামাজিক অবস্থা উন্নত করা এবং তাদের শিক্ষা স্বাস্থ্য এবং আর্থিক স্বাধীনতা উন্নয়ন করা সম্মান ও স্বীকৃতি কন্যাশ্রী প্রকল্প দেশ এবং দেশের বাইরে একাধিক শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে দু হাজার সালে দক্ষিণ এশিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে নারীর ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী পেয়েছে মন্থন অ্যাওয়ার্ড দু হাজার চোদ্দো পনেরোতে পেয়েছে ভারত সরকারের ই গভর্নেন্স অ্যাওয়ার্ড দু হাজার চোদ্দোতে গার্ল সামিটে কন্যাশ্রী প্রকল্পকে বলা হয়েছে বেস্ট প্র্যাকটিস অ্যামং সেভারাল ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভস ফর দ্য গার্ল চাইল্ড তবে কন্যাশ্রীর মুকুটে শ্রেষ্ঠ পালকটি সংযোজিত হয়েছে দু সালের তেইশে জুন রাষ্ট্রসংঘের মঞ্চে জনপরিষেবা প্রদানের ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পায় কন্যাশ্রী প্রকল্প উপসংহার কন্যাশ্রী প্রকল্প শুধু দেশের মধ্যে নয় গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যে উৎসাহিত হয়ে রাজ্য সরকার চোদ্দোই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস রূপে ঘোষণা করেছে কন্যাশ্রী প্রকল্প কেবলমাত্র সরকারি উদ্যোগ নয় বরং এটি একটি সামাজিক বিপ্লব তবে এক্ষেত্রে যে বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হল কন্যাশ্রীতে প্রাপ্ত টাকা সঠিক খাতে সেই মেয়েটির জন্যই খরচ হচ্ছে কি না সেই ব্যাপারে সরকারের নজরদারি থাকা অত্যন্ত জরুরি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে